যখন কপালটা সিজদায় ঠেকাইয়া মাটিতে মিলাইয়া দাও, আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের পা ঢুকাইয়া দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কপাল মাটিতে লাগতে দেই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুই হাজিরা দিলি দুই ঘন্টা সময়ের বিশ মিনিট করিয়া, আমি আল্লাহ তোমার জিন্দগির কোন খানার হিসাব নিব না, আমি আল্লাহ তোমার কোন কাজের হিসাব নিব না। কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, সূর্যটার গরম জমিনের মধ্যে তামা করে ফেলবে, আল্লাহ তাআলা ওই দিন কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে হাশরের ময়দানে, যেসব নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারির মতো ফুটতে থাকবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই কঠিন সময়ে যারা আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি আল্লাহকে নিয়ে কবরে যাবে, হাশরের ময়দানে উঠবে, আল্লাহ পাক তার আশেকদের ডাকবেন আর বলবেন, ওরে আমার আশেকের দলের আয়া, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারো নাই খেতে পারো নাই, আজ আমার মাওলার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নাও, সূর্যের গরম তোমাদের মাথায় আমি আল্লাহ লাগতে দিব না। এরে নবীরা, আশেক উম্মতের দল, ওই হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় নেক আমল তোমার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে, এজন্য আল্লাহ বলেন, এরে মানুষ যদি রবের মোলাকাত চাও তো বেশি নেক আমল করো, আর আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বেশি বেশি এখলাস নিয়ে বান্দা আমল করো, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। মদিনার নবী বলেন, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ও নাজাতের জরিয়া হবে যদি এখলাস ওয়ালা আমল হয়। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এমন কোন গুনাহ নাই বান্দি করে নাই, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে আর কান্না করে, ওই জাহান্নামী নারীটার অন্তরে মায়া জন্ম হয়ে গেল। আল্লাহর বান্দি কুকুরের পিপাসা নিবারণের জন্য পানির কূপের কিনারায় চলে গেল, গিয়া দেখে কূপের নিচে পানি উঠাবার কোনো পাত্র নাই, আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া দেখে তারপর পানি হাতের নাগালে পাওয়া যায় না, আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না, ওড়নার একটা মাথা দিয়া মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা আল্লাহর মুহাব্বত নিয়ে কুকুরকে পানি পান করাবার কারণে গাইবি আওয়াজ আসতেছে, ও বান্দি তুমি যত অন্যায় করেছো কুকুরটাকে পানি পান করাইলা, এই যে ছোট একটা আমল করলা একমাত্র আল্লাহর মহাব্বতের কারণে, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। কাদের কুদরত দারি বরকা মাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মত আশেকের দল, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাইরা, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় নাও। এরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ,
চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, তবে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে আহলে হক খাটি আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমল করো। আজকে তুমি না নবীর সুন্নতের আমল করো না, অথচ আমার মায়ার নবী কেমন আসে উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, ওই কঠিন সময় আমি মুহাম্মদ আমার উম্মতের ভুলবো না, আমি উম্মতি উম্মতি বলে কান্না করব। যেই নবী দুনিয়াতে আসিয়া বাবা হারাইলেন, নবী মা বলিয়া ডাকতে পারলেন না, ওই নবী মা বাবা হারাইয়া এত কাঁদেন নাই, উম্মতের জন্য এত কান্না করলেন। এরে নবীর উম্মত, আমার নবীর 63 বছর জীবন শেষ, ইন্তেকালের সময় যখন চলে আসলো, জিব্রাইল আইসা হাজির হয়ে গেল, সালাম দিল নবী, আজরাইল আসছে আপনার জান কবজের জন্য, অনুমতির প্রয়োজন, তবে আপনি জমিনে থাকবেন নাকি আসমানে চলে যাবেন? ঈসা নবীর মতো মায়ার নবী বলেন না, না আমি আসমানে যাব না, আমার উম্মত জমিনে থাকবে, আমিও জমিনের মধ্যে থাকতে চাই। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল আমার নবীরে জানায় দাও, আমার নবী উম্মতের এতটাই আসে, আমার নবী কবরের মধ্যে যাওয়ার পরেও আমি নবীরে জিন্দা রাখবো, আর সারা দুনিয়াতে উম্মতেরা কখন কি আমল করে, ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আমি আল্লাহর কুদরতে খবর পৌঁছানো হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী নবীর আদর্শ কায়েমের জন্য রাত নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট করেছেন। আমার নবী তায়েফের ময়দানে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিতে গেলেন, ওই কাফের বেইমানেরা পাথর মেরে মেরে আমার নবীর শরীর রক্তে রঞ্জিত করে ফেলল। মায়ার নবীর শরীরে যে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে জুতা আটকায়া গেল। আল্লাহ বলে জিব্রাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি না, এখনই যদি অর্ডার করে তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও, কেমন মায়ার নবী আমার। জিব্রাইল আসিয়া বলা মাত্র নবী বলেন না না, তায়েফের মানুষ ওরা চিনে না আমি মুহাম্মদ কেমন, এই তায়েফওয়ালারা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার বাবা নাই, আমি মা হারা হয়ে বড় এতিম হয়ে গেলাম, ওরা আমাকে না চিনিয়াস পাথর মেরে তারায় দেয়। আমি দোয়া করি একদিন যদি দিনের কাজে আসবে আল্লাহ কবুল করলে, ওদেরকে মারবা না, বাঁচাইয়া রাখবেন আমার আল্লাহ, একদিন দিনের খেদমতে ওরা কাজে লাগবে। ও নবীর আশে উম্মতের দল, আমার নবীর আদর্শ মানিয়া চললে তো স্বাধীনতাও নষ্ট হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, চাকরি যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা লেখাপড়া করে স্কুল কলেজে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ড্রাইভারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, কোটি টাকার ব্যবসা করে, হালাল ভাবে চলে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আপনি আমি কেন পারব না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মুহাব্বতে ডাকেন আর বলেন হে মালিক, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল, এখন আর কারো বয়ান অন্তরে লাগে না, কোরআনের আওয়াজ অন্তরে নরম করতে পারে না, না জানি আল্লাহ বেজার কারো বড়দোয়া লাগলো, এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহওয়ালাদের নেক নজর আর দোয়া নিয়ে সামনে আগায় যাও। আল্লাহর খাস ওলিরা যখন নেক নজর লাগাবে দরজা খুলে যাবে, মা বাবায় যখন হাত দিয়া দোয়া করবে মাথায় আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো যুবক ভাই, দুনিয়াতে আসছি একদিন, চলে যাব একদিন, মরণ তো একবার হবে, তবে কি নিয়ে কবরে যাব? আমার ওই মরণের পরে অন্ধকার কবরে আমার কেউ যাবে না, মা বাবা ভাই বোন কেউ নাই,
ওই কবরে শুধু ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার কোনো বাতির আয়োজন নাই, একমাত্র নেক আমল আমার সম্বল ছাড়া আর কিছুই হবে না। অতএব জীবনে যত গুনাহ করেছি আজকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব, খাস আল্লাহওয়ালাদের সহবতে নিয়ে আমল করব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, সুরত ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা, মে সুরত ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা, মে কৈস কে মানন্দ নেহি আশিক লায়লা, মে কৈস কে মানন্দ নেহি আশিক লায়লা, মে আশিক মৌলা হো মেরা আশিক দওয়ানা, মে আশিক মৌলা হো মেরা আশিক দওয়ানা, এ জুমলা যাহা জিসকি তজল্লি সে উজালা, এ জুমলা যাহা জিসকি তজল্লি সে উজালা, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, হে রাসূল আমার বাণী উম্মতকে পৌঁছে দিন, আল্লাহ বলেন যারা অন্তর থেকে তামান্না করে ইচ্ছা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে, অবশ্যকীয় তাদের করণীয় নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বিহ আহাদা, এবং সাবধান যেন তারা রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়, শিরিকের মধ্যে না প্রবেশ করে। নবীজি বলেন আফলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, হে উম্মত তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ পাক এবং রসুল যা বলতেছেন বিষয় হলো আমল নিয়ে কিছু আলোচনা। আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ, এই কাজ আবার দুই প্রকার, কিছু কাজ আছে দুনিয়ার আর কিছু কাজ আছে আখেরাতের, প্রত্যেকটা আবার দুই প্রকার, কিছু কাজ আছে ভালো কিছু আছে খারাপ, ভালোগুলো নেক আমল খারাপগুলো বদ আমল, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জায়েদা মুয়াক্কাদা, এগুলো সব হলো নেক আমল, হারাম কুফর শিরিক মাকরু তাহরিমি তানজি নাজায়েজ গুনাহে সগীরা কবিরা এগুলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে ফিরাবে, অর্থাৎ খারাপ বলতে যত কাজ আছে সব কাজ থেকে ফিরায় দিবে নামাজ নিশ্চিত। ফাহশাও খারাপ কাজ, মুনকারও খারাপ কাজ,
ফাহাশা এমন খারাপ যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন খারাপ, এমন আমল বদআমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিলের মুখাফিক কি হতে হয়। আল্লাহ পাক বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চায়, রবের সাথে মোলাকাত কেন? দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। ইবাদতের পরিণাম ফল সর্বোৎকৃষ্ট আল্লাহর সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? ইবাদতের উৎকৃষ্ট পুরস্কার। এই জন্য ইবাদতের মধ্যে রোজা একটা ইবাদতের অংশ। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজাদারের পুরস্কার কি? বলে, রোজা আমার আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে। অর্থাৎ হে রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আল্লাহর হয়ে যাবে সব তার হয়ে যাবে। যে কার হবে? সারা মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। কিন্তু গোলাম হবে কখন? আমি যদি আল্লাহর হতে পারি। আমি আল্লাহর হওয়া মানি আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছাটাই আমার ইচ্ছা। আমার তরিকা বলতে কোনো তরিকা নাই, আল্লাহর দেওয়া তরিকা, রসুলের তরিকাটাই আমার তরিকা। আমার কোনো মত পথ নাই, আল্লাহর দেওয়া রসুলের দেওয়া মত আর পথই আমার পথ। এ হলো আল্লাহ হওয়া। আল্লাহর জন্য যদি হতে পারি তাহলে সব আমার হয়ে যাবে। আর যারা হয়েছেন, যারা আল্লাহর হয়ে গেছেন, যে আমি আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, এভাবে যারা হয়েছেন গোটা জগৎ তাদের গোলামই করেছে। গোটা জগৎ তাদের গোলাম হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে আছেন, অর্ধ জাহানের খলিফা ওমর, কোন সিকিউরিটি গার্ড নাই, পাহারাদার নাই। শত্রুরা সুযোগ খুঁজতেছে ওমরকে মারার জন্য। রাখে আল্লাহ? শত্রুরা মারতে চায়, আল্লাহর সিদ্ধান্ত রাখতে চান। তাহলে সিদ্ধান্ত কাটটা ঠিক থাকবে? নবী চায় চাচা আবু তালিব কালেমা পড়বে, আল্লাহর সিদ্ধান্ত হয় নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি মহব্বত করলেই তাকে হেদায়েতের মালা পরাতে পারবেন না, আমি আল্লাহ না চাইলে। তাহলে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে, আল্লাহ চাইলে। খাকো বাদো আবো আতিশ বান্দা আন, বামানে তু মুর্দা বাহাক জিন্দা আন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। হ্যাঁ, বান্দার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়, বান্দার মতটা যদি আল্লাহর মতের সাথে মিলে যায়। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে আওয়াজ দিয়ে তাওয়াফের চক্কর লাগাইতেছেন আমার রসুল সাহাবায়ে কেরাম সাথে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ সাতটা চক্কর শেষ, তাওয়াফের জন্য নিয়ম দুরাকাত নামাজ। নামাজ দুরাকাত কই পড়বেন, বাইতুল্লার দরজা বরাবর, না জমজম কূপের কিনারায়, না হাতিমে কাবায়? নবীজি চিন্তায় বিভোর, দুরাকাত তাওয়াফের নামাজ কোথায় পড়বেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল পেশ করলেন, নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, এই পাথরের পেছনে আমরা পড়ি। নবী বললেন, একটু ভাবিয়া দেখি। খেয়াল শুনলাম, জিব্রাইল আমিন এসে গেলেন, এসে বললেন, হে আল্লাহর রসুল, ওমরের যে পরামর্শ খেয়াল পেশ করেছেন, আল্লাহ তাআলা ওমরের মতে একমত, আপনাকেও তার মতকে মেনে নিতে বলেছেন। তাহলে বান্দার মত যদি আল্লাহর সাথে মিলে যায়, তাহলে বান্দা যা বলবে তাই হয়ে যাবে। লাও আকসামা আলাল্লাহ লা আবাররাহ, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে, এদেরকে আল্লাহ বিশেষ পাওয়ার দান করেন, আর এই বিশেষ পাওয়ারের মাধ্যমে এরা যদি কিছু চায় আল্লাহ দিতে প্রস্তুত, আর এই পাওয়ার আসে কলবে। এজন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, আর ইবাদতের চূড়ান্ত পুরস্কার কি? রবের সাথে মোলাকাত। আল্লাহর আশেক বান্দারা হাশরের ময়দানে, যারা আল্লাহর আশেক, আমরা তো আল্লাহর আশেক হতে পারি নাই, আমরা টাকা পয়সার আশেক, ক্ষমতার চেয়ারের আশেক, এরপরে পদ পদবীর আশেক, আমরা দুনিয়া লোভী, আমরা আল্লাহর আশেক হতে পারি নাই। যারা আসলেই আল্লাহর আশেক, কেয়ামতের দিন আল্লাহ এদেরকে কষ্ট দিবেন না, সূর্যের গরম লাগতে দিবেন না, বলবে যাও, হাশরের মাঠে একটাই পরিত্রাণের রাস্তা আছে, আশ্রয় স্থান আছে, সেটা হলো আরশে আজিমের ছায়া, ওখানে গিয়া তোমরা অপেক্ষা করো। মদিনার রসুল, আমার পেয়ারা নবী যখন জান্নাতে যাবেন, তোমরা তার সাথে জান্নাতে যাবে। আশেকরা সেদিন পাগলের মতো দৌড়াবে আর বলবে, আমরা জান্নাতের হিসাব নিকাশের চিন্তা করি না, রবের সাথে মোলাকাত কখন হবে সেই বিভোর চিন্তা। জান্নাত দো জোকসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, উড় গেল মা জিতনে নিয়মত আয়ে তু, সবসে বেহতর নিয়মত দিদারে তু। আল্লাহর এক আশেকা বান্দি বসরা এলাকায় থাকেন, বড় আবেদা, বড় আশেকা, রাবেয়া তার নাম। তার ইতিহাসে পাওয়া যায়, তিনি একদিন হাতের মধ্যে আগুন আর একহাতে পানি নিয়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, ওয়াজদের হালাত, আল্লাহর মহাব্বতের হালাত, এটা অনেকে বুঝে না, বুঝার সুযোগ থাকলেও না বুঝার বাহানা করে। মানুষের মধ্যে যখন ভালোবাসা কোনো একটা সাইড প্রবল রূপ ধারণ করে, তখন মানুষের সঠিক ব্যালেন্স হারিয়ে ফেলে। খুব ভালো করে খেয়াল রাখবেন, একটা যুবক একটা যুবতীর ভালোবাসার পাগল, এখন ওই যুবতীর ভালোবাসায় এতটা
নিমগ্ন হয়ে গেল, যখন যুবতীর ভালোবাসা তার অন্তরে প্রবল, এখন সে মা চিনে না, বাপ চিনে না, ভাই বোন কিচ্ছু চিনে না, এখন তার কথার ব্যালেন্স ঠিক নাই, চলাফেরার ব্যালেন্স ঠিক নাই, সে খানা খায় ঠিকই কিন্তু চিন্তা চেতনা তার মহাব্বতের মেয়েটাকে নিয়ে, কথা ঠিক, হাঁটতেছে চলতেছে খেয়াল ধ্যান মহাব্বতের মানুষটাকে কখন কোথায় পাই, মা কি বলতেছে কানে যায় না, বাপ কি বলতেছে কানে যায় না। এজন্য বৃহত্তর ফরিদপুর, যাকে ফরিদপুরি বলে চিনা হইত, গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা, রাজনৈতিক নেতারা নেত্রীরা ওখানে দেশের একজন মহান ব্যক্তির জিয়ারতে যায়, ফুল দিতে যায়, যায় না, কোথায়, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক নিয়ম পদ্ধতির ব্যালেন্স ঠিক রাখতে ওখানে যায় ফুল দেওয়ার জন্য জিয়ারতের নিয়তে। ওখান থেকে 4-5 কিলোমিটার অদূরেই জগতের শ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গ আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম, যাকে ওই এলাকার মানুষ সদর সাহেব বললে চিনেন, তিনি কোন এক বয়ানে বলেছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলো পাগল, দুনিয়ার সব, একটা মানুষ নাই যে পাগল না, প্রত্যেকটা মানুষ পাগল, কিন্তু ক্লাস আলাদা, ক্লাস কি, কেউ টাকার পাগল, 24 ঘন্টা টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা, এরকম আছে না নাই। আর একদল নারীর পাগল, 24 ঘন্টা চিন্তা চেতনা, উঠা বসায় শুধু নারী আর নারীর ফিকির। আর একদল গাড়ির পাগল, 24 ঘন্টা ফিকির গাড়ি, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, অল টাইম তার ফিকির কি, ক্ষমতার চেয়ার কেমনে পাই, ও চেয়ার পাইলেই ঠান্ডা, হালাল হোক আর হারাম হোক। কিন্তু আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, আর একটা দল এই জমিনে আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, এরা একমাত্র আল্লাহ তাআলার পাগল। এরা কিসের পাগল, নারীর পাগল, সারা দিন রাত নারী, ঘুমের মধ্যেও নারী, গাড়ির পাগল, সারা দিন অল টাইম গাড়ি গাড়ি জিকির ফিকির, ঘুমের মধ্যেও গাড়ি গাড়ি আওয়াজ, যে ক্ষমতার পাগল সে ঘুমের মধ্যেও ক্ষমতার স্বপ্ন দেখে। তাহলে যেই মানুষটা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, কার পাগল, তাহলে ওই মানুষটা হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে অল টাইম শুধু আল্লাহর মহব্বতে আল্লাহর জিকিরে ফিকিরে চলবে না কেন? আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস, ইশকে আশুর লাস্তে কো চুবর ফরুক, হর চে জুজ মাশুকে বাকি জুমলা সু। জমিনের মধ্যে সব মানুষগুলো পাগল, যারা টাকার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও বান্দা টাকা টাকার চিন্তায় বিভোর হয়ে যায়, ঘুমের মধ্যেও টাকা, যারা দুনিয়ার পাগল তারা হাঁটতে চলতে সব সময় দুনিয়া দুনিয়া জিকির করে। আর একদল মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ তৈরি করে রাখবেন,
এরা টাকা দেখি অলাত্তি মেরে ফালায় দিবে, কারণ এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এদের টাকার লোভ দেখাইলো, এরা টাকাকে লাত্তি মেরে ফালায় দিবে। এরা একমাত্র আমার মালিকের এমন আসে, এরা আল্লাহ পাকের মহাব্বতটাকে জীবনের থেকে মূল বানাইয়া চলবে। অতএব এই আল্লাহর আশেকদের সামনে দুনিয়ার কোনো স্বার্থ দিয়াও কোনো দিকে নাড়ানো যাবে না। এরা যেদিকেই যাবে এদিকে দেখবে আমার আল্লাহর মহাব্বত সবার উপরে আছে কিনা। ক্ষমতার মসনদ দেখিয়াও পাগল হবে না যদি আমার মাওলার ইজ্জত মাওলার পজিশন ঠিক না থাকে। এদের সামনে দুনিয়া কিছুই না, আপনার আমার সামনে দুনিয়াটা মহারাজমহল, কিন্তু আল্লাহ পাকের যারা আসে এদের কাছে দুনিয়াটা কোনো দাম নাই, বরং এদের অন্তরের মধ্যে অল টাইম আমার মাওলার মহাব্বত। এই বান্দা যখন আল্লাহর মহাব্বত নিয়ে হাঁটতে চলতে সবসময় আল্লাহর ফিকির করে, তখন অন্তরে এমন একটা জ্বলন তৈরি হয়, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা, যেই মালিকের জন্য দুনিয়াতে আসলাম, যেই মালিক আমার রব, ওই রবের দেওয়া খানা আমি খাই, ওই রবের বাতাস আমি ভোগ করি, কিন্তু রব তো দেখলাম না, এর দেওয়া পানি পান করিয়া কলিজা ঠান্ডা করি, রবের তো দেখলাম না। যেই রবের সূর্যের আলো নিয়ে আমি উপভোগ করি, সে রবের তো পরিচয় নিলাম না। যেই রব আমারে সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই রবের তো এখনো দেখলাম না। যে রবের আসমান থেকে বৃষ্টি পাই, সে রবের তো চিনতে পারলাম না। যেই রবের দেওয়া আসমান এত সুন্দর, রবের বানানো পানি বাতাস এত সুন্দর, যে রবের বানানো বাতাস এত সুন্দর, রবের তৈরি করা জমিন এত সুন্দর, সে রব না জানি কত সুন্দর। অন্তরের মধ্যে এই ভাবনা যখন আসে তখন বান্দার কলবের মধ্যে জাল জ্বালা শুরু হইতে থাকে, পাগলের মতো থাকে অস্থির অস্থির ভাব, কখন মালিকের সাথে মোলাকাত করবে, মালিকের সাথে কখন মোলাকাত করবে অন্তর পাগল। আল্লাহ কয় মালিকের মোলাকাতটা দেওয়ার জন্য আমিও তো রেডি হয়ে আছি, তবে মাঝখানে একটা পর্দা আছে, ওই পর্দাটা যখন উঠে যাবে তখন ডাইরেক্ট মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। ওই পর্দার নাম হলো মৌতের পর্দা। মরণের পর্দা যখন শেষ হয়ে যাবে, মরণটা হওয়া মাত্র মালিকের সাথে ডাইরেক্ট মোলাকাতের রাস্তাটা ওপেন হয়ে যাবে। আল্লাহ তাআলার মহব্বতের বান্দা যারা, আল্লাহ পাক বলে রে গোলাম, দুনিয়াতে আমি ইবাদত করার জন্য পাঠাইছি, আর ওই ইবাদতের পরিণাম ফল চূড়ান্ত হবে আমার সাথে মোলাকাত। আর ওই মোলাকাতের নিয়ামত যদি পেতে চাও, জমিনের মধ্যে বেশি নেক আমল করো, আমল উত্তম আমল করো, বা আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুইটা দিক নজর রাখতে হবে, একটা দিক হলো ইখলাস আর একটা দিক হলো শিরিক। ইখলাস পরিপূর্ণ না থাকলে আমল কবুল হবে না, আবার কবুল হওয়া আমল শিরিকের গন্ধ থাকলে এই আমল আর বরকত থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমল তৈরি করো আল্লাহর মহাব্বতের সাথে আমল করো, আর আমলটা আল্লাহর দরবারে গ্যারান্টেড হওয়ার জন্য পরিপূর্ণ লাগবে ইখলাস। আর ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা অন্তরের জিনিস, আর অন্তরের জিনিসটা তৈরি করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা বান্দার অন্তর সোজা করো, অন্তর ধোলাই করো, কারণ দুনিয়ার শরীরের চিকিৎসার অভাব নাই, তবে রুহের চিকিৎসকের বড় অভাব।
আল্লাহ ওয়ালা যারা তাদের কাজ হলো মানুষের অন্তর ধোলাই করে দেয়া, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত তৈরি করে দেওয়া, এটা তারা হাত দিয়ে করবেন না, মুরাকাবা মুজাহাদা মুশাহাদার মাধ্যমেই অর্জন হবে। এজন্য খাটি আল্লাহ ওয়ালা যারা, এদের এত দাম, আল্লাহ বলেন এদের দুনিয়ায় ভয় নাই আখেরাতেও কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন আউলিয়ায়ে কেরামদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তাকওয়ার সম্পদ অর্জন করো, ঈমানটা পরিশুদ্ধ করে নাও। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে নবীকে আল্লাহ জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন, যারা আমার বন্ধু যারা আমার ওলি, এদের সাথে যেন দুনিয়ার কেউ দুশ্মনী না করে, যদি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। কারণ আল্লাহর ওলি যারা আর আমার বন্ধু যেমন তেমন বন্ধু, এরা না, এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা আমি আল্লাহর মহাব্বত আর মায়া পাওয়ার জন্য বেশি 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 নফল আমল করে, নফল ইবাদত। আপনি সালাম ফিরাইয়া চলে গেলেন, আল্লাহর খাস বান্দারা মসজিদে ঢুকলে আর বের হতে চায় না, সুযোগ পাইছে নামাজে দাঁড়ায় গেল, একটা সেজদা দিলে আমার মালিক খুশি হয়ে যাবে। আল্লাহর ওলি যারা, এরা সব সময় বেশি বেশি নফল ইবাদতে সময় কাটায়। সাধারণ মানুষ সারা রাত ঘুমায়, যারা আল্লাহর খাস ওলি বান্দা এরা সারা রাত ঘুমায় না, রাতের সামান্য সময় ঘুমাইয়া আবার গভীর রজনীত উইঠা আল্লাহর ডাকে হাজিরা দিয়া আল্লাহর মহাব্বতে দাঁড়ায় যায়। কারণ আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকবেন, আর আল্লাহর খাস বান্দা ঘুমায় থাকবে তা কখনো হতে পারে না। আল্লাহর খাস গোলাম যারা, এরা ভোর রাত্রি ঘুমায় না, এই রাতের বেলা উঠিয়া তারা আমার মাওলার সাথে গোপন লাইনে কথা বলতে থাকে। সব মানুষ ঘুমায় গেল, সব নদীর মাছ ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়, ঘরের মধ্যে মেয়ে ছেলে পরিবারের সবাই ঘুমায়, কিন্তু যারা আল্লাহর খাস বান্দা তারা যায় নামাজ বিছাইয়া ডাক দিয়া কয়, হে মালিক তোমার আশেক তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল, ও আল্লাহ তুমি মেহরবানি করে কবুল করে নাও। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তার ডাকটা কবুল করে নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাতের জন্য এক নাম্বার নেক আমল, আর আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। এখলাস মানে আমি যা করব যা বলব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমার আল্লাহকে রাজি করার জন্য। আমি বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আমি আল্লাহর জন্য, খানা খাই আল্লাহকে রাজি করার জন্য, ঘুমাই আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি বিয়া শাদি করি আল্লাহর জন্য, আমি ব্যবসা করি আল্লাহকে রাজি করার জন্য। কারণ দুনিয়াতে চিন্তা ভাবনা করে দেখলাম আমার আপন কেউ নাই, আমার টাকাও আপন না, বাড়ি গাড়ি আপন না, মা বাবা আপন না, ভাই বোন আমার আপন না, একমাত্র আপন আমার আমার একমাত্র আল্লাহ। ওই আল্লাহ আমার এমন আপন, তিনি আমার রব,
মায়ের গর্ভে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সুন্দর চেহারা দিয়া বানাইছেন আমার রব। মায়ের গর্ভে আমার জিহ্বাটা নাপাক রক্ত দিয়া নাপাক করেন নাই, কারণ বান্দা দুনিয়াতে গিয়াই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, এই জন্য আমি মায়ের গর্ভে তোর জিহ্বাটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই। ওরে বান্দা ইখলাসের সাথে আমল করো, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর রাজি ও খুশির জন্য, তবে সাবধান এই আমলের মধ্যে ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না আসে। আমি তাবলিগে যাই, চরমনাই যাই, পীরের কাছে যাই, সন্তানের কামাই রুজি খাই, কিন্তু এরা আমার কেউ আপন না, পীর আমার আপন না, পীর আমার আসল না, আমার কেউ আসল না, আসল আমার একমাত্র আল্লাহ। পীরের কাছে কেন যাই, জান্নাতের পথ চিনি না, তিনি চিনায় দিবেন ওই পথে চলবো। মুরব্বির কাছে কেন যাব, জান্নাতের পথ চিনি না, তিনি চিনায় দিবেন ওই পথে চলবো। আল্লাহওয়ালার সোহবতে গিয়া আমার অন্তরের গুনাহ থেকে অন্তরটারে ধোলাই করব, শিরিকের গন্ধ যেন না থাকে। যদি কেউ মনে 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 করি আল্লাহর গুণটা আমার মুরব্বির মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আরো কারো মধ্যে আছে, এই মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো গুণ আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহর একটা গুণ হলো তিনি গাইবের মালিক, এই গুণটা আর কারো মধ্যে নাই। কেউ যদি মনে করে আমার পীর সাহেব গায়েব জানে, আমার অমুক ব্যক্তি গায়েব জানে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর একটা গুণ তিনি হাজের আর নাজের, আল্লাহু হাজির আল্লাহু নাজিরি। আল্লাহ পাক বলেন আমি সব জায়গায় হাজির, আমি সব জায়গায় নাজির, আমি সব জায়গায় উপস্থিত, সব কিছু দেখি, ক্ষমতার কারণ নাই, এই গুণটা একমাত্র আমার আল্লাহর। কেউ যদি বলে আমার পীর সাহেব হাজির নাজির, কেউ যদি বলে আমার নবী হাজির নাজির, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ সহসা ক্ষমা করব না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা আমার সাথে শিরিক করবা আমি আল্লাহ তাদের উপরে জান্নাতটা হারাম করে দিব। জান্নাত যদি হারাম হয়ে যায় তো পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমি আল্লাহ আমার কোন বান্দাকে জাহান্নামে দিতে চাই না, কারণ জাহান্নামটা বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এইভাবে আমার একদল প্রতিনিধি দল তোমাদের পেছনে লাগায় দিলাম, এরা তোমাদেরকে হাতে পায়ে ধরিয়া বুঝাবে, জাহান্নাম থেকে ফিরাবে, জান্নাতের পথে দাওয়াত দিবে এদের কাজ। কারণ জাহান্নাম আমি চাই না কেউ জাহান্নামে যাবে, আমি আল্লাহ একদল মানুষ পেছনে লাগায় দিলাম জাহান্নাম থেকে ফিরানোর জন্য, বেশি বেশি নেক আমল করানোর জন্য। কিন্তু রে বান্দার পর আমি আল্লাহ ওই মানুষ পাঠাইয়াও চুপ হয়ে ঘুমাই নাই, আমি আল্লাহ পাকের কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি আল্লাহ সব সময় আমার বান্দার দিকে নজর দিয়া রাখি। কারণ আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাক দিবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ পাক এক, ওয়াহদাহু লা শারীকা লা, আমি বড় আদর করিয়া বানাইছি মানুষ, আমি এই মানুষটারে এত মহাব্বত করে বানাইলাম।
আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইলাম, পাহাড় আমি বানাইলাম, আসমান জমিন বানাইতে আমি এত কষ্ট করি নাই, সময় নেই নাই, কিন্তু তোমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে বড় সময় নিলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে আমি রক্ত গোস্ত হাড্ডি এইভাবে করে মায়ের গর্ভে তোমারে বানাইলাম, ফেরেশতার মাধ্যমে সুন্দর করে তোমার সুরাতটার গঠন দিলাম, আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি, এই জন্য তাকায় দেখছনি একই মায়ের সন্তান, পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে, একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, একজনার কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, তুমি দুনিয়াতে আসার পরে কি খাইবা আমি আল্লাহ আগের থেকে খানার আয়োজন করে দিলাম, কারণ আমি তোমারে বড় আদর করি মায়া করি, আমি আল্লাহ তোমাকে বড় মহাব্বত করি, এই জন্য তুমি দুনিয়াতে আসার আগে সব আয়োজন করে দিলাম, তোমার আলোর দরকার সূর্য দিয়া আলোর ব্যবস্থা করলাম, বাতাসের প্রয়োজন বাতাসের ব্যবস্থা করলাম, পানির প্রয়োজন আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ পাক চলার জন্য রাস্তা দরকার রাস্তার ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ পাক আবার এগুলোর বিনিময়ে কিছু চাই নাই, বান্দা তোর সূর্যের আলো দরকার ফ্রি ভাবে ব্যবহার কর, কোনো বিল দেওয়া লাগবে না, দুনিয়ার মানুষ যন্ত্র নিয়ে সূর্যের আলোটাকে কন্ট্রোল করে এরপরে বিদ্যুতের আবিষ্কার করিয়া মানুষের বিদ্যুৎ দেয় আবার মাসে মাসে বিল নেয়, আমি আল্লাহ তোর জন্য সূর্যটার আলো ফ্রি করে দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না, এরে বান্দা তুই পানি দোকানে গেলে পানি কিনে খেতে হয়, এক গ্লাস পানি টাকা ছাড়া তোকে দিবে না, আর আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, আমি জানি পানির বিল চাইলে তুই দিতে পারবি না বড় দুর্বল, আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য পানিটারে ফ্রি বানায় দিলাম, বান্দা পানি পান করিয়া তোর কলিজা ঠান্ডা কর, জমিনের পানির দ্বারাও তোর কলিজা ঠান্ডা যদি না হয় ওরে নারিকেল গাছের দিকে নজর করিয়া দেখ, আমি আল্লাহ তোর যত বড় সূর্যের গরম এত গরমও যদি হয় কিন্তু দেখবি নারিকেল গাছের পানি কখনো গরম হবে না, এরে বান্দা ওটাও তোর আরামের জন্য ব্যবস্থা করে দিলাম, কোনো বিল নাই, এরে বাবা আমি আল্লাহ পাক বাতাসটারে তোমার ফ্রি করে দিলাম, হসপিটালে গিয়া যদি অক্সিজেন লাগাও কম্পিউটারে বিল উঠে মিনিটে মিনিটে বিল দেওয়া লাগবে, আল্লাহ বলেন বান্দা তোর বিল দেওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ সব ফ্রি করে দিলাম, এরে বান্দা তোর খানা দরকার ঘুমের দরকার ঘুমা আরামের ঘুমের জন্য রাতের আয়োজন করে দিলাম, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমি আল্লাহ পাক সব কিছু তোমারে ফ্রি করিয়া দিলাম, আমি আল্লাহ এর বিনিময়ে কিছুই চাই নাই, আল্লাহ পাক এত কিছু তোমাকে আমাকে দেওয়ার কারণটা কি, আল্লাহ বলেন আমার ছেলে নাই আমার মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই, আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইয়া দুনিয়ার সব কিছু তোমাদের গোলামির জন্য বানায়া দিয়া দিলাম ফ্রি, আমি আল্লাহ এগুলো ফ্রি করিয়া দিয়া তোমার থেকে কি চাই, একটা টাকাও চাই না কিছুই চাই না, আমি আল্লাহ এটাও বলি না সারা রাত রোজায় নামাজে কাটাও এটাও চাই না, সারা দিন রোজা রাখবা জেহাদের ময়দানে যাবা এটাও চাই না, বরং ২৪টা ঘন্টার ভিতরে তুমি দোকানপাট ব্যবসা বাণিজ্য লেখাপড়ায় ২২টা ঘন্টা তুমি দিয়া দাও, মাত্র ২টা ঘন্টা শুন তুমি আইসা পাঁচ বেলার নামাজে আমি আল্লাহকে হাজিরা দাও, আমি আল্লাহ তোমারে ফজরের সময় ডাক দিছি হাইয়া আলাস সালাহ,
তুমি 20 মিনিটের সময় ব্যয় করিয়া 4 রাকাত নামাজ পড়ে দোকানে চলে যাও, আবার তুমি জোহরের 10 রাকাতে আসিয়া হাজিরিয়া দিয়া 20 মিনিট দিয়া আবার ব্যবসায় চলে যাও, আবার আসরের 4 রাকাতে আইসা হাজিরা দিয়া 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে চলে যাও, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট সময় দিয়া তুমি ব্যবসায় চলে যাও, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া তুমি ঘরের মধ্যে চলে যাও, সন্তান পরিবারের সময় দিয়া ঘুমাও, ঘুমের থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম সারা রাতের ঘুমের হিসাব আমি নিব না, বরং এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। এরে বান্দা, তুই ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কোনো বাধা নাই, চাকরি করো বাধা নাই, বান্দা ব্যবসা করো বাধা নাই, তবে পাঁচ বেলার হাজিরা দিয়া যদি আমার কাছে আইসা মাথা নত করো, যখন কপালটা সিজদায় ঠেকাইয়া মাটিতে মিলাইয়া দাও, আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের পা ঢুকাইয়া দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কপাল মাটিতে লাগতে দেই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুই হাজিরা দিলি 2 ঘন্টা সময়ের 20 মিনিট করিয়া, আমি আল্লাহ তোমার জিন্দেগীর কোনো খানার হিসাব নিব না, আমি আল্লাহ তোমার কোনো কাজের হিসাব নিব না, কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, সূর্যটার গরম জমিনের মধ্যে তামা করে ফেলবে, আল্লাহ তাআলা ওই দিন কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর নবী বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে হাশরের ময়দানে, যেসব নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারির মতো ফুটতে থাকবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, ওই কঠিন সময়ে যারা আল্লাহর মহাব্বতে নামাজ পড়ি আল্লাহকে নিয়ে কবরে যাবে, হাশরের ময়দানে উঠবে, আল্লাহ পাক তার আশেকদের ডাকবেন আর বলবেন, ওরে আমার আশেকের দলের আয়া, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, আজ আমার মাওলার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নাও, সূর্যের গরম তোমাদের মাথায় আমি আল্লাহ লাগতে দিব না, এরে নবীরা শেখ উম্মতের দল, ওই হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় নেক আমল তোমার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে, এজন্য আল্লাহ বলেন, এরে মানুষ যদি রবের মোলাকাত চাও তো বেশি নেক আমল করো, আর আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বেশি বেশি ইখলাস নিয়ে বান্দা আমল করো, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে, মদিনার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ও নাজাতের জরিয়া হবে যদি ইখলাস ওয়ালা আমল হয়, আল্লাহর এক বান্দি রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এমন কোন গুনাহ নাই বান্দি করে নাই, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে আর কান্না করে, ওই জাহান্নামী নারীটার অন্তরে মায়া জন্ম হয়ে গেল, আল্লাহর বান্দি কুকুরের পিপাসা নিবারণের জন্য পানির কূপের কিনারায় চলে গেল, গিয়া দেখে কূপের নিচে পানি উঠাবার কোনো পাত্র নাই, আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া দেখে তারপর পানি হাতের নাগালে পাওয়া যায় না, আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না, ওড়নার একটা মাথা দিয়া মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইল, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা আল্লাহর মুহাব্বত নিয়ে কুকুরকে পানি পান করাবার কারণে গাইবি আওয়াজ আসতেছে, ও বান্দি তুমি যত অন্যায় করেছো কুকুরটাকে পানি পান করাইলা,
এই যে ছোট একটা আমল করলা একমাত্র আল্লাহর মহব্বতের কারণে, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাগুলো মাফ করে দিয়েছে। কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মত আশিকের দল, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাইরা, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় নাও। এরে যুব, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলো। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায় আহলে হক খাটি আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমল করো। আজকে তুমি না নবীর সুন্নতের আমল করো না, অথচ আমার মায়ার নবী কেমন আশেক উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, ওই কঠিন সময় আমি মুহাম্মদ আমার উম্মতের ভুলবো না, আমি উম্মতি উম্মতি বলে কান্না করব। যেই নবী দুনিয়াতে আসিয়া বাবা হারাইলেন, নবী মা বলিয়া ডাকতে পারলেন না, ওই নবী মা বাবা হারাইয়া এত কাঁদেন নাই, উম্মতের জন্য এত কান্না করলেন। এরে নবীর উম্মত, আমার নবীর 63 বছর জীবন শেষ, ইন্তেকালের সময় যখন চলে আসলো, জিব্রাইল আইসা হাজির হয়ে গেল, সালাম দিল নবী, আজরাইল আসছে আপনার জান কবজের জন্য, অনুমতির প্রয়োজন, তবে আপনি জমিনে থাকবেন নাকি আসমানে চলে যাবেন? ঈসা নবীর মতো মায়ার নবী বলেন না না, আমি আসমানে যাব না, আমার উম্মত জমিনে থাকবে, আমিও জমিনের মধ্যে থাকতে চাই। আল্লাহ জানায় দিলেন, জিব্রাইল আমার নবীরে জানায় দাও, আমার নবী উম্মতের এতটাই আসে, আমার নবী কবরের মধ্যে যাবার পরেও আমি নবীরে জিন্দা রাখবো, আর সারা দুনিয়াতে উম্মতেরা কখন কি আমল করে, ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আমি আল্লাহর কুদরতে খবর পৌঁছানো হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী নবীর আদর্শ কায়েমের জন্য রাত নাই ঘুম নাই খানা নাই এত কষ্ট করেছেন। আমার নবী তায়েফের ময়দানে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিতে গেলেন, ওই কাফের বেঈমানেরা পাথর মেরে মেরে আমার নবীর শরীর রক্তে রঞ্জিত করে ফেললো। মায়ার নবীর শরীরে যে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ বলে জিব্রাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি না, এখনই যদি অর্ডার করে তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী আমার, জিব্রাইল আসিয়া বলা মাত্র নবী বলেন না না, তায়েফের মানুষ ওরা চিনে না আমি মুহাম্মদ কেমন, এই তায়েফ ওরা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার বাবা নাই আমি মা হারা হয়ে বড় এতিম হয়ে গেলাম, ওরা আমাকে না চিনিয়াস পাথর মেরে তারায় দেয়। আমি দোয়া করি একদিন যদি দিনের কাজে আসবে আল্লাহ কবুল করলে, ওদেরকে মারবা না বাঁচাইয়া রাখবেন আমার আল্লাহ, একদিন দিনের খেদমতে ওরা কাজে লাগবে। ও নবীর আশেক উম্মতের দল, আমার নবীর আদর্শ মানিয়া চললে তো স্বাধীনতাও নষ্ট হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, চাকরি যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা
লেখাপড়া করে স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ড্রাইভারি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে চলে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আপনি আমি কেন পারব না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মুহাব্বতে ডাকেন আর বলেন হে মালিক, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল, এখন আর কারো বয়ান অন্তরে লাগে না, কোরআনের আওয়াজ অন্তরে নরম করতে পারে না, না জানি আল্লাহ বেজার কারো বড়দোয়া লাগলো, এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহওয়ালাদের নেক নজর আর দোয়া নিয়ে সামনে আগায় যাও, আল্লাহর খাস ওলিরা যখন নেক নজর লাগাবে দরজা খুলে যাবে, মা বাবায় যখন হাত দিয়া দোয়া করবে মাথায় আল্লাহ দরজা খুলে দিবেন, আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো যুবক ভাই, দুনিয়াতে আসছি একদিন চলে যাব একদিন, মরণ তো একবার হবে, তবে কি নিয়ে কবরে যাব, আমার ওই মরণের পরে অন্ধকার কবরে আমার কেউ যাবে না, মা বাবা ভাই বোন কেউ নাই, ওই কবরে শুধু ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার কোনো বাতির আয়োজন নাই, একমাত্র নেক আমল আমার সম্বল ছাড়া আর কিছুই হবে না, অতএব জীবনে যত গুনাহ করেছি আজকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, খাস আল্লাহওয়ালাদের সোহবতে নিয়ে আমল করব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, করে নেন তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।